হ্যালো গাইস, আজকে আমরা যাবো ময়নাগুড়ি রোড স্টেশনে। তো এই যে আমি বাড়ি থেকে বেরোলাম, এই যে আমাদের বাড়ি। এই যে আমার সাথে আছে রুবেল আর আর সামনে দুজন আছে গাইস। এই যে তাদের কথা বললাম, এই যে এরা হয়তো ওয়েট করে আছে। চলো চলো চলো, এই হাই করে দাও। হ্যাঁ, তো স্টেশনের কাছাকাছি যেয়ে দেখা হচ্ছে। সো বন্ধুরা, এই যে আমার স্টেশনের বগল চলে এসনি। এই যে এবার এখানে হাঁটি যাচ্ছি। এই যে দেখিতে পাচ্ছেন আমার KTM, এই যে ইলা ইলা ধরে আমার ব্লগ বানাই। আর তোমার তো বসে বসে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিবেন, তা ওইটাও করি না পান কি কুমার। প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার স্টেশনের বগল চলে এসছি, তো সামনে যা দেখা আছে। সো বন্ধুরা, এই যে আমার স্টেশন চলে এসিনি, তো আমার ওই পাশে সিঁড়ি দিয়ে উঠেছি, এখানে যাই আগত। বন্ধু আমার এখন সিঁড়ির উপর চড়েছি, দেখো স্টেশনটা কত সুন্দর। এই যে ট্রেন থামছে, আর এই যে আমার আসিনি এদিক থেকে। এই যে স্টেশনটা ময়নাগুড়ি রোড স্টেশন, আমার এখন অনেক বেড়াছি। এই যে দেখো আমার বেড়াছি, এই যে দেখো কি সুন্দর স্টেশন। এই যে এটা ভাই গিলা বলি গেলাছে। আর এই যে এদি আমার নিচে নামি বন্ধুরা, এই যে আমার সিঁড়ি দিয়ে নামিছি এলা। তো আমার অনেক নিচখান বেড়াই আগত, দেখো ব্লগটা সাথে থাকো। এই যে স্টেশন দেখো, এই যে টাইম দেখো, এটা যে ট্রেন থামিছে এদি। এই যে ফোন করে ইতিহাস ময়নাগুড়ি রোড। এই যে পুরা বেড়াছে এলাম, মোর মুখান্ত তোমার দেখিছেন। যে আমাদের চলে এসেছি, ওই যে ওদের আখ পাখের ট্রেন খান, ওটা মাদার যাচ্ছি দিদি পাঁচ পাক থেকে দেখো ট্রেন খান। এই যে আমার ময়নাগুড়ি রোড স্টেশন। আরে পরে ভিডিও বানাবো আর ব্লগটা শেষ করি। এই যে আমার সামনে যাচ্ছি। তো বন্ধুরা আমার তোমাকে এই যে ট্রেনের ইঞ্জিনটা দেখামো, এই যে ইঞ্জিনটা দেখিবেন। আর ইঞ্জিনটা দেখি যাসি আমার, এই যে ইয়ার মই ইঞ্জিনটা দেখি যাসি। ইঞ্জিনটা জানেন তো কত বড়, এই যে আমার ইঞ্জিনটা দেখি যাসি। এই যে দুইটা ডবল ইঞ্জিন আছে। আর এই যে তো রেল লাইন গুলো তো দেখেছেন কে, এই যে ডবল ইঞ্জিন ট্রেনটা তো দেখেছেন, বিশাল একদম স্টেশন পাড়ে আছে। তো ব্লগটা আর একটু পরেই আমি শেষ করব। পুরো ভিডিওটা এখানে শেষ করলাম, সন্ধ্যা হয়ে গেছে অনেক, এখন আমরা বাড়ি যাবো।